দর্শক বন্ধু পিলামানে আপনার সমস্ত শুভ সকাল। পিলামানে আজি আমি আলোচনা করিবা অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় শস্য উৎপাদন ও পরিচালনা। এই অধ্যায় বিষয়ে আজি আমি আলোচনা করিবা। প্রথমে আমি জানিবা কৃষি কোণ ও কৃষি প্রণালী কোণ। দেখন্তু পিলামানে আপন মানে স্ক্রিনে যাহা এবে দেখুচন্তি এহা হউচি গোটিয়ে জমি বা কৃষি ক্ষেত্র। এঠারে বহু পরিমাণে বিভিন্ন প্রকার ফলমূল শস্য উৎপাদন করা যাচ্ছে, এহাকু আমি কইবা কৃষি কার্য। আপন মানে দেখিথিবে বিভিন্ন প্রকার কৃষি কার্যর যন্ত্র, কৃষি কামরে ব্যবহার হউতবা যন্ত্রপাতি আপন দেখিপারিবে বা জানিথিবে। যে মানে গাঁরে অছন্তি সেই পিলা মানে ভালো ভাবে জানিথিবে, যেটা আপনকর দা হউ, কদাল হউ, লঙ্গল হউ, খুরপি, এসব যাক কৃষি কার্যরে ব্যবহার করা হউতবা কেতরা যন্ত্রপাতি। তো আপন মানে কোন করিবে কেতরা কৃষি যন্ত্রপাতির নামগুড়িক লেখিবে এবং সেই চিত্রগুড়িক সংগ্রহ করি কি গোটে খাতারে ছপাইবে। তাহা দ্বারা আপন মানে জানিপারিবে বিভিন্ন প্রকার কৃষি কার্যের ব্যবহার হউতবা জিনিষ গুড়িক। চালন্তু আমি কেতটা কৃষি কার্যের ব্যবহার হউতবা যন্ত্রপাতি গুড়িক দেখিবা। তাপরে পিলামানে আমি জানিবা খাদ্য আমাকু কোন পাই আবশ্যক। দেখন্তু প্রত্যেক জীব বঞ্চিবা পাই হেলে নিশ্চিত ভাবে খাদ্য দরকার। কাহিকি না খাদ্য খাইবা দ্বারা হি সেই জীব শক্তি পাইব এবং তাহার শরীর নির্মাণ বি হই পারিব। তেনু কোনসি জীবি বিনা খাদ্যরে বঞ্চি পারিব নাহি, আপন মানে সমস্তে জানিছন্তি এ কথা। হেলে এঠি দেখন্তু সবু প্রকার উদ্ভিদ মানে নিজে তাঙ্কর খাদ্য প্রস্তুতি করে পারছন্তি। কেউ প্রক্রিয়ারে উদ্ভিদ মানে খাদ্য প্রস্তুতি করে পারছন্তি আপন মানে আমাকু কমেন্টস রে জানান্তু সেই প্রক্রিয়ার নাকু। দেখিবা আপন মানে জানিছন্তি কি কোনসি প্রাণী নিজে খাদ্য প্রস্তুতি করে পারছে কি? মনুষ্য সহিত অন্য কোনসি হও, সাপ হও, বিলুয়া হও, আপন বিভিন্ন প্রকার জীবজন্তু হও, পক্ষী হও, এমানে সমস্তে নিজে খাদ্য প্রস্তুতি করছন্তি কি? দেখন্তু আমি চাউল আনিকি রোষেই করিকি ভাত করিবাটা গোটে খাদ্য প্রস্তুতি নুহে। সে চাউল কোঠু আইলা, সে চাউল আমাকু আসিলা উদ্ভিদের। তেণু উদ্ভিদ জগত হি খাদ্য প্রস্তুত করছে, অন্য কোনসি প্রাণী মনুষ্য সহিত কে বি খাদ্য নিজে প্রস্তুত করিপারিবে নাহি। কেবল এই গুণ উদ্ভিদ পাখে হি অছি। তেণু উদ্ভিদ হচ্ছে সারা জগত পাই খাদ্য প্রস্তুত করছে, যেকোনসি প্রাণী হোক প্রত্যক্ষরে বা পরোক্ষরে উদ্ভিদের উপরে হি নির্ভর করছে। মনে কর যে জঙ্গলে থাকা বাঘ বিষয়ে যদি আমি আলোচনা করিবা, বাঘ উদ্ভিদ খাইবনি কিন্তু বাঘটা উদ্ভিদ উপরে হি খাদ্য পাই নির্ভর করে। কাহিকি না বাঘ খাইব যেকোনসি মাংস যাহা কি ছেলি, সে ছেলি কোন খাইকি বঞ্চুচি উদ্ভিদ আগা খাইকি বঞ্চুচি। তেণু প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সমস্তে উদ্ভিদ উপরে হি খাদ্য পাই আধার। আপন মানে এই বিষয় পুরাপুরি বুঝিগলে। বর্তমান দ্বিতীয় কথা বুঝিবা খাদ্য আমি কোন পাই খাইবা। দেখন্তু খাদ্য খাইবা কাহিকি না আমাকু শক্তি মিলিব এবং আমার শরীর নির্মাণ বি সাহায্য করিব। তেণু সমস্ত জীবজগত খাদ্য খাইলে হি তাঙ্কর নিজের কাম করে পারিবে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চালিবা পাই বি আমাকু খাদ্য হি দরকার। এবং শরীরে হইতিবা বিভিন্ন প্রকার প্রক্রিয়া যেটা কি আপনকর পরিপাক হউ, শ্বসন হউ, রেচন হউ, এসব যাক পাই বি আমাকু শক্তি দরকার। এই শক্তি আমি খাদ্যর পাওছু। বর্তমান আমি জানিলু যে খাদ্যর আবশ্যকতা কোন, কোন কে প্রস্তুত করুচন্তি। বর্তমান আমি দেখিবা আমি জানিলু যে খাদ্য পাই আমি সমস্ত উদ্ভিদ উপরে নির্ভর এবং এই যে উদ্ভিদ ঠারু অধিক পরিমাণে আমি খাদ্য পাইবা পাই আমি কৃষি কার্য কইবা, সেই কৃষি প্রণালী বিষয়ে আমি আলোচনা করিবা। বর্তমানে আমি আলোচনা করিবা এই কৃষিটা কেবে আরম্ভ হয়েছে। দেখুন তো খ্রিস্টপূর্ব 10,000 বর্ষ পর্যন্ত কোনসি কৃষি কার্য নথিলা। সেতেবেলে যেতেবেলে মানুষ কোন করতিলা জঙ্গলরে বুলুতিলা, যাহা ফল পনিপরিবা মিলুতিলা জঙ্গলরে সেগুড়িক খাওতিলা, কঞ্চারে হি খাওতিলা। কিন্তু কিছু বর্ষ গলা পরে যেতেবেলে তাকু অসুবিধা হেলা খাদ্যরে, সে গোটে জায়গায় রহিকি সেই বিভিন্ন প্রকার শস্য জাতীয় পদার্থ হোক অন্য ফলমূল হোক উৎপাদন করিবাটা আরম্ভ করলা। সেই প্রকার আমি কহিপারিবা যে কৃষি কার্য আরম্ভ হেলা। দেখন্তু কোনসি প্রকার গোটিয়ে উদ্ভিদ গোটিয়ে স্থানরে উৎপাদন ও অধিক মাত্রার চাষ করিবাকু আমি ফসল কইবা। ফসল মানে গোটে গছ দুইটা গছ হলে ফসল আমি কইবানি, গোটে নির্দিষ্ট জায়গায় অধিক পরিমাণে আমি উৎপাদন করিবা যেকোনসি গোটিয়ে উদ্ভিদকু, সেই কার্যকু আমি কইবা ফসল। উদাহরণ
ଯଦି ଆପଣ କହୁଛନ୍ତି ଧାନ ଫସଲ କହିଲେ ଗୋଟେ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଜାଗାରେ ଅଧିକ ପରିମାଣରେ ଧାନ ଚାଷ କରାଯାଉଛି, ତ ଆପଣମାନେ ଜାଣିଲେ ଫସଲ କଣ। ଦେଖନ୍ତୁ, ତା ପର ଜିନିଷଟା ଆମେ ବୁଝିବାକୁ ଚେଷ୍ଟା କରିବା ଯେ ଗୋଟିଏ 30-40 ବର୍ଷ ପୂର୍ବେ ଯେତେବେଳେ ଆମକୁ ଖାଦ୍ୟ ଆବଶ୍ୟକ ପଡୁଥିଲା ସେତେବେଳେ ଲୋକଙ୍କ ସଂଖ୍ୟା ଆମ ଦେଶରେ ପ୍ରାୟ 10-20 କୋଟି ଲୋକ ବା 30 କୋଟି ଲୋକ ଥିଲେ। ସେତେବେଳେ ଯାହା ପୃଥିବୀ ଉପରେ ଜାଗା ଥିଲା, କୃଷି ଉତ୍ପାଦନ ହେଉଥିଲା, ସେଇଟା ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେଇଟା ହିଁ ଅଛି। ଜାଗା କୌଣସି ବଢି ନାହିଁ, ପୃଥିବୀର ଜାଗା ସେମିତି ଏକା ଅଛି ଏବଂ ଦିନ ଦିନକୁ ସେଇ ଜମି ଆହୁରି କମିଯାଉଛି, ଯେହେତୁ ଆମେ ଘର ସବୁ ତିଆରି କରୁଛୁ, ଫ୍ୟାକ୍ଟ୍ରି ତିଆରି କରୁଛୁ, କିନ୍ତୁ ଏପଟେ ଜନସଂଖ୍ୟା ମଧ୍ୟ ଦିନ ଦିନକୁ ବୃଦ୍ଧି ପାଉଛି। ତେଣୁ ଏତେ ଅଧିକ ଜନସଂଖ୍ୟା ପାଇଁ ଅତି କମ୍ ଜାଗାରେ ଆମେ ଉତ୍ପାଦନ କରିବାର ଅଛି। ଅଧିକ ମାତ୍ରାରେ ଉତ୍ପାଦନ ଯଦି ନ କଲେ ଆମେ ସମସ୍ତଙ୍କୁ ଖାଦ୍ୟ ଯୋଗାଇ ପାରିବା ନାହିଁ। ତେଣୁ ଆଧୁନିକ ପଦ୍ଧତିରେ ଚାଷ କରିବାଟା ବି ଆବଶ୍ୟକ। ଆମେ ଏହି ଅଧ୍ୟାୟରେ କୃଷି ପ୍ରଣାଳୀ ଗୁଡିକ ଆଲୋଚନା କରିବା, ତାହେଲେ ପୁରାତନ ପ୍ରଣାଳୀ କଣ ଥିଲା, ଆଧୁନିକ ପ୍ରଣାଳୀ କଣ କଣ ଆସିଲା, ସେଗୁଡିକ ବି ଆଲୋଚନା କରିବା, ଯେହେତୁ ଏଗୁଡିକ ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଆପଣଙ୍କୁ ଆପଣଙ୍କ ଜୀବନ ପାଇଁ ଏବଂ ଆପଣଙ୍କର ଭବିଷ୍ୟତ ପାଇଁ ବି ଏଗୁଡିକ ଆବଶ୍ୟକ ପଡୁଛି। ଦେଖନ୍ତୁ, ବର୍ତ୍ତମାନ ଆମେ ଭାରତ ଦେଖିଲେ ଗୋଟିଏ ବୃହତ କୃଷି ପ୍ରଧାନ ଦେଶ। ଏହାର ଜଳବାୟୁ ଅବସ୍ଥା, ଯୋଉଟାକି ଆପଣଙ୍କ ତାପମାତ୍ରା ହଉ, ଆର୍ଦ୍ରତା, ବୃଷ୍ଟିପାତ, ଏସବୁ ଯାକ ଗୋଟିଏ ଅଞ୍ଚଳରେ ଗୋଟେ ଗୋଟେ ପ୍ରକାର ଥାଉ, ସବୁ ଅଞ୍ଚଳରେ ଗୋଟେ ପ୍ରକାର ନାହିଁ। ତା ସହିତ ସବୁବେଳେ ଗୋଟେ ପ୍ରକାର ଏକା ରହିବନି, କୋଉ ଦିନ ଖରା ଥିବ, ପାଣି ନଥିବ, କେଉଁ ଦିନରେ ଆପଣଙ୍କ ବର୍ଷା ଜଳ ମିଳିପାରିବ, ସୋ ଏହି ପ୍ରକାର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଋତୁ ଅନୁସାରେ ଆମେ ଆମ ଦେଶରେ ହେଉଥିବା ଫସଲ ଗୁଡିକକୁ ମୁଖ୍ୟତଃ ଦୁଇ ଭାଗରେ ବିଭକ୍ତ କରିପାରିବା। ଋତୁ ଅନୁସାରେ କୃଷି କାର୍ଯ୍ୟକୁ ଆମେ ଦୁଇ ପ୍ରକାର ବିଭକ୍ତ କରିପାରିବା, ସେଗୁଡିକ ହେଲା 1 ଖରିଫ ଫସଲ, 2 ହେଉଛି ରବି ଫସଲ। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଖରିଫ ଫସଲ କଣ ଜାଣିବା। ଯେଉଁ ଚାଷ ବର୍ଷା ଦିନରେ କରାଯାଉଛି ସେହି ଫସଲ ଗୁଡିକୁ ଖରିଫ ଫସଲ କୁହାଯିବ। ବର୍ଷା ଦିନରେ କରିବାର କାରଣ ହେଉଛି ଏହି ସମୟରେ ଅଧିକ ପରିମାଣରେ ଜଳ ଯୋଗାଇ ଦେଇପାରିବା। ତେଣୁ ଯେଉଁ ଫସଲ ପାଇଁ ଅଧିକ ପରିମାଣରେ ଆମକୁ ପାଣି ଆବଶ୍ୟକ ପଡୁଛି ସେହି ଯାକ ଖରିଫ ଫସଲ ଏବଂ ବର୍ଷା ଦିନରେ କରାଯାଉଛି। ସେଗୁଡିକ ମୁଖ୍ୟତଃ ଦେଖନ୍ତୁ, ଧାନ, ମକା, ସୋୟାବିନ, ଚିନା ବାଦାମ, କପା, ଏସବୁ ଗୁଡିକ ଅଧିକ ପରିମାଣରେ ଜଳ ଆବଶ୍ୟକ ପଡୁଛି। ତେଣୁ ଏଗୁଡିକ ଖରିଫ ଫସଲ ଆକାରରେ ଚାଷ କରାଯାଏ ଆମ ଦେଶରେ। ସେହିପରି ଆମେ ଦେଖିବା ରବି ଫସଲ କଣ। ଶୀତ ଦିନରେ ଯେଉଁ ଉତ୍ପାଦନ କୃଷି କାର୍ଯ୍ୟ କରାଯାଉଛି ସେଗୁଡିକକୁ ଆମେ ରବି ଫସଲ କୁହାଯିବ। ରବି ଫସଲ ସାଧାରଣତଃ ଅକ୍ଟୋବର ମାସରୁ ମାର୍ଚ୍ଚ ମାସ ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଷ କରାଯାଏ। ଦେଖନ୍ତୁ, ଗହମ, ବୁଟ, ମଟର, ସୋରିଷ, ରାଶି, ଏସବୁ ଯାକ ରବି ଫସଲ କୁହାଯିବ, କାହିଁକି ନା ଏହି ସମୟରେ ଥଣ୍ଡା ଥିବ ଏବଂ ଜଳ ପରିମାଣରେ କମ୍ରେ ବି ଏଇ ଯାକ ଚାଷ ହେଇପାରିବ। ତେଣୁ ଆମ ଦେଶରେ ଏହି ପ୍ରକାର ଖରିଫ ଫସଲ ଏବଂ ରବି ଫସଲ ଆକାରରେ କୃଷି ପ୍ରଣାଳୀକୁ ଦୁଇ ପ୍ରକାର ଭାଗରେ ବିଭକ୍ତ କରାଯାଇଛି।